भारत माता की जय। তো এবং বঞ্চিত সেই বিষয়টা মাথায় রেখে আমাদের মোদি সরকার বিজেপি সরকার কৃষকের জন্য কৃষক সুরক্ষা আইন পাস করার পথে এগোচ্ছে। এই আইনের দ্বারা ভারতবর্ষের সমস্ত কৃষক কৃষিজীবী মানুষ তারা ভবিষ্যৎ তাদের সুনিশ্চিত হবে এবং তারা অর্থনৈতিকভাবে আত্মনির্ভর হবে, স্বনির্ভর হবে। কারণ আমরা মনে করি, ভারতীয় জনতা পার্টি মনে করে এবং আমার দেশের সংস্কৃতি এটাই মনে করে যে আমাদের দেশ চিরদিনই কৃষি নির্ভর। এদেশের 60% বেশি মানুষ কৃষিজীবী, অর্থাৎ কৃষকের চাষবাসের উপরে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা গড়ে উঠছে এবং গড়ে উঠেছে। তাই আমরা কৃষকের স্বার্থে কৃষকের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে কৃষক সুরক্ষা আইন পাস করা হয়েছে এবং বিজেপি এই বিলের সমর্থনে আমরা পদযাত্রা করেছি। যদিও অন্যান্য রাজনৈতিক দল এর বিরুদ্ধে অপপ্রচার করছে, অন্যান্য রাজনৈতিক দল বিভিন্ন রকম উৎসাহ অপপ্রচার চালাচ্ছে, তবুও আমরা দেশের স্বার্থে কৃষকের স্বার্থে আমরা আবারও খড়গ্রাম বিজেপি খড়গ্রাম বিধানসভার পক্ষ থেকে আমরা সকলকে অবগত করছি যে আমাদের কৃষকের জন্য ভারতীয় জনতা পার্টি সর্বদাই আছে, কৃষকের সাথে আছে।